নমস্কার, আমি স্বপন ইভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে বান্ধবী। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবে লিখেছিলেন, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আর সেই বিদেশিনী চিনে চেনার সংখ্যা আমাদের যত দিন যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু বাড়ছে। শুরু হয়েছিল একজন রাশিয়ান মডেলকে দিয়ে, একজন রাশিয়ান বান্ধবীকে দিয়ে। পশ্চিমবাংলার এক প্রভাবশালী তার একজন রাশিয়ান মডেলের খবর পাওয়া গেল যার কাছে কয়লা পাচারের টাকা গেছেন। এবং সেই রাশিয়ান মডেল আমি আগেই বলেছি গোয়া থেকে তাকে আবিষ্কার করেছিলেন বিনয় মিশ্র। এবং এটা আমি বলেছিলাম যে এই রাশিয়ান মডেল কিন্তু ভীষণ ভীষণ প্রভাবশালী। সেই মডেল কত প্রভাবশালী আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তিনি কতজন বান্ধবীকে ইতিমধ্যেই যুক্ত করেছেন। আপনারা যে সংখ্যাটা পাচ্ছেন 15 জনের যে সংখ্যাটা এখনো পর্যন্ত বাংলার মানুষ জেনেছে, এই সংখ্যাটা কিন্তু এখানেই শেষ হবে না, এই সংখ্যাটা আরো বাড়তে থাকবে। কেন আমি বলছি, আমরা এখনো পর্যন্ত যা অ্যাকাউন্টের সংখ্যা পেয়েছি, তথ্য পেয়েছি, 336টা অ্যাকাউন্ট রেন্টে নেওয়া হয়েছিল। যে 336টা অ্যাকাউন্টে 700 কোটি টাকার উপর সেখানে জমা রাখা হয়েছে। আমি সব অ্যাপ্রক্স বলছি, 700 কোটি টাকার মতো টাকা এই 336টা অ্যাকাউন্টে রাখা হয়েছিল। এই 336টা অ্যাকাউন্টের পেপার্স কোথা থেকে আবিষ্কার হয়েছে? এই 336টা পেপার্স আবিষ্কার হয়েছে এই পশ্চিমবাংলার কলকাতা থেকে। সেই অ্যাকাউন্টগুলো আবিষ্কার হয়েছে, সেই সূত্র ধরে ইডি কিন্তু পৌঁছে গেছেন। যে কারণে আমরা দেখেছিলাম যে এখানে এক প্রভাবশালী আইনজীবীর কাছ থেকে তারা কিছু ইডি বোধহয় কিছু তথ্য সংগ্রহ করেছিলেন, এবং সেই তথ্য সংগ্রহ করার পর ইডি কিন্তু চুপ করে যায়। আমি পরে আসছি সেই বিষয়টায়, আপনাদের কাছে গোটা বিষয়টা পরিষ্কার হতে একটু সময় লাগবে। আমি তার আগে বলি বান্ধবী ব্যাপারটা কীরকম আমাদের কাছে যা খবর এসেছে। আপনারা সকলেই জানেন যে এই খবরটা ইতিমধ্যেই পেয়েছেন যে এই বান্ধবীরা হংকং, তাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়া, এই বিভিন্ন জায়গায় এদের অ্যাকাউন্ট করেছেন। এই অ্যাকাউন্ট করেছেন কারা? এই বান্ধবীরা কারা, কোন দেশের সেটা একটু আপনাদেরকে বলে দিই। ফিলিপিন্সের দুজন, যিনি ম্যানিলাতে আছেন, এরকম দুজন মহিলা, ফিলিপিন্সের ওখানকার যে রাজধানী ম্যানিলার দুজন মহিলা আছেন, এরা প্রত্যেকেই মডেল। লাটভিয়া থেকে আছেন একজন, বেলারুস থেকে আছেন একজন, ইউক্রেনিয়ান আছেন তিনজন, উজবেকিস্তানের আছে একজন, এস্তোনিয়ান আছেন একজন, অর্থাৎ টোটাল 9 জন। আর 6 জনের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যা জেনেছি হংকং, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে থাকেন বলে তারা দাবি করছেন, কিন্তু তাদের আসল নাগরিকত্ব কোথায়, কোথাকার তারা মেয়ে, এখনো পর্যন্ত গোটা বিষয়টা ক্লিয়ার নয়। সম্ভবত ইডির কাছে পরিষ্কার, কিন্তু ইডি সেই তথ্যটা এখন সামনে আনেনি। ফলে এই যে তথ্য আমরা পাচ্ছি 15 জন, সেই 15 জনের এই হচ্ছে সারসংক্ষেপ। এরা প্রত্যেকেই মডেল। এবং একটা জিনিস খবর পেলে আপনারা অবাক হবেন, এদের সঙ্গে প্রত্যেকেরই কিন্তু এই প্রভাবশালী ব্যক্তির তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে খুব ঘনিষ্ঠতা আছে। অর্থাৎ বিনয় মিশ্র প্রথম এই প্রভাবশালী রাশিয়ান মডেলকে নিয়ে আসেন, রাশিয়ান মডেল এই এস্তোনিয়ান যে মহিলা মানে মডেল তাকে এবং তার যে জার্মান পিএ তাদের দুজনকে ব্যবহার করে বাকি এই যে মডেল তাদেরকে তিনি সাপ্লাই দিতেন। এই যে বিদেশে বারবার যান বলে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা শুনতে পাচ্ছি কোনো এক প্রভাবশালী পশ্চিমবাংলার তিনি বারবার কেন বিদেশ যাত্রা করেন, তিনি যখনই বিদেশে যান তখনই একজন করে মডেল পান উপহার হিসেবে, এবং সেই মডেলের সঙ্গে তিনি কোনো অনেক ঘনিষ্ঠ মুহূর্তও কাটিয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। এবং তারপরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাকে ভাড়া নেওয়া, রেন্টে নেওয়া, এবং সেই রেন্টের গোটা বিষয়টা আপনারা ইতিমধ্যেই জানেন, 100 টাকায় 5 টাকা করে তারা নিয়েছেন বা রেন্টে নিয়েছেন, কোন অ্যাকাউন্টে কত টাকা তার ডিটেল না থাকলেও আমরা জেনেছি যে এই টোটাল 336টা অ্যাকাউন্ট এখনো পর্যন্ত আমরা ইডির কাছে এসেছি। যে 336টা অ্যাকাউন্ট বিভিন্ন দেশে, হংকংয়ে, তাইল্যান্ডে, মালয়েশিয়া, অর্থাৎ এরা এক একজন 20-30টা করে অ্যাকাউন্ট খুলে রেখেছে। এরা এই কাজটাই করে, এই মডেলাররা যারা আছেন তারা এই দুবাইতে বসে এরকম বিভিন্ন যারা বড় লোক তাদের কালো টাকাকে এরা রেন্টে রাখেন, বিভিন্ন তাদের অ্যাকাউন্টে রাখেন, একটা দুটো অ্যাকাউন্ট নয়। ফলে বুঝতেই পারছেন এদের এক একজনের 100-150 পর্যন্ত অ্যাকাউন্ট আছে, এরকমও এক একজনের কাছে খবর পাওয়া গেছে, যাদের 100-শতাধিক অ্যাকাউন্ট আছেন একটা দেশে করেন না কিন্তু তারা, কোথাও কোনোটা হংকংয়ে আছে, তাইল্যান্ডে আছে, মালয়েশিয়া আছে, বেলারুসে আছে, আমরা দেখেছি ইউক্রেন।
এটা মজার ব্যাপার যে এই যে অ্যাকাউন্টটা তারা করেন, যে যে দেশে সে সে দেশে অ্যাকাউন্ট করেন না বেশিরভাগ ক্ষেত্রে, সেটা দেখা গেছে। ফলে বা তার অন্য দেশে সে করেছেন, অর্থাৎ বেলারুসের যিনি মডেল তিনি ইউক্রেনকে কিংবা উজবেকিস্তানে করেছেন, তাদের সঙ্গে সহযোগিতা করে হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো হচ্ছে কমন জায়গা, এখানে প্রায় সব সকলেই করেছে। এইরকমভাবে এক একজন 100 ওপর শতাধিক অ্যাকাউন্ট করেছেন। এবং শেষ আমি যেটা দিয়ে শেষ করব, যে এই প্রভাবশালীর সঙ্গে কিন্তু প্রত্যেকের ঘনিষ্ঠ সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন এই মডেলরা প্রত্যেকেই। এবং তার এই গোটা পেপারসগুলো পাওয়া গেছে এসবি বলে যে আমরা ব্যক্তির কথা জানতে পাচ্ছি, এবং অবাক হবেন এসআর বলে একজন ব্যক্তি আছেন এই পশ্চিমবাংলাতেই, তার বাবার কাছে পাওয়া গেছে এই পেপারসগুলো, এবং সেটা আমরা কেউ জানতাম না, ইডি তার বাবার কাছ থেকে এগুলো উদ্ধার করে নিয়ে এসছে। সেই গোটা বিষয়টা বোধহয় পশ্চিমবাংলার মানুষের কাছে আড়ালে থেকে করা হয়েছে। আর একটা কয়েকটা পেপার্স পাওয়া গেছে বিনয় মিশ্রর কাছে, প্রাথমিক একদম প্রথমের দিকে, অর্থাৎ ওই রুশ মডেল সহ আরও অন্যান্যদের যাদের পেপারসগুলো শুরুর দিকে, অর্থাৎ তাদের ব্যাংকের অ্যাকাউন্টসের কিছু ডিটেলস পেপার, সেগুলো ওরা রেখেছেন। কোনো একটা হয়তো লিগ্যালি এই গোটা ব্যাপারটা রাখতে হয়, কারণ এই গোটা ব্যাপারটা তো মৌখিক থাকে, এর সঙ্গে কোনো লেখাপড়া থাকে না, ফলে কেউ যদি নিয়ে চলে যায় আপনি কিছু করতে পারবেন না। তার জন্য তার প্রাথমিক কিছু ওরা কাজকর্ম পেপার্স নিয়ে রেখে দেন, সেইগুলো থেকে সেই সূত্র ধরেই এই বিয়েটাকে বের করেছে। 336টা অ্যাকাউন্ট এখন আমাদের দেখতে হবে, 15 জন বান্ধবী, 15 জন বিদেশিনী, এতেই কি শেষ হয় নাকি আরও কত বিদেশিনী খবর আমরা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ পায় সেই প্রভাবশালী, সেদিকে নজর থাকবে আমাদের। আর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।